নবী মুহাম্মাদের মৃত্যুর পর থেকে অনেক মুসলিম ও অমুসলিম তার জীবনী গ্রন্থ লিখেছেন। এর মাঝে উল্লেখযোগ্য হলো ইবনে ইসহাক রচিত মুহাম্মাদের সর্বাধিক প্রাচীনতম নির্ভরযোগ্য জীবনী সংকলন সিরাতে ইবনে ইসহাক এবং তা হতে সম্পাদিত সিরাতে ইবনে হিসাম, আল তাবারি রচিত সিরাতে রাসূলুল্লাহ, ইবনে কাসির রচিত আল সিরাত আল নববিয়াত। তার জীবনী গ্রন্থকে সাধারণভাবে সিরাত বলা হয়ে থাকে। নবী মুহাম্মাদের পিতা আবদুল্লাহ তার জন্মের প্রায় ৬ মাস পূর্বে মৃত্যুবরণ করেন। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার জন্য সন্তানদেরকে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠামকরণ তৈরির জন্য মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিয়ে আসতেন। এই রীতি অনুসারে হযরত মুহাম্মাদকেও হালিমার হাতে দিয়ে দেয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তার শিশু পুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। শিশু মুহাম্মাদ কেবল হালিমার একটি স্তনই পান করতেন এবং অপরটি তার অপর দুধবাইয়ের জন্য রেখে দিতেন। দুই বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মাদকে আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মাদকে পুনরায় হালিমার কাছে ফিরিয়ে দেয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে। এতে তার আশা পূর্ণ হল। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরই একটা অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেন ফেরেস্তা জিব্রাইল এবং ফেরেস্তা মিকাইল। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে বক্ষ বিদারণের ঘটনা হিসেবে খ্যাত। এই ঘটনার পর হালিমা মুহাম্মাদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। ৬ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন মা আমিনার ইচ্ছে হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। সম্ভবত কোনো আত্মীয়র সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। মা আমিনা ছেলে শ্বশুর এবং সঙ্গী উম্মে আয়মানকে নিয়ে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় এক মাস সময় অতিবাহিত করেন। এক মাস পর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মাদকে নিয়ে মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মুহাম্মাদের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মাদের বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মাদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মাদের বয়স যখন ১২ বছর তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। পূর্বের মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বর্ষা পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বর্ষা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথিত আছে শহরটিতে জার্সিস নামক এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বুহাইরা বা বহিরা নামে অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলায় মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মুহাম্মাদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। ফিজারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স মাত্র ১৫ বছর। এই যুদ্ধে তিনি পরোক্ষভাবে অংশগ্রহণ করেন, অর্থাৎ তিনি সরাসরি যুদ্ধ না করে নিজ গোত্রের লোকদের অস্ত্রের যোগান দেয়া বিভিন্নভাবে সহায়তা করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন, কিন্তু তার কিছু করার ছিল না। সে সময় থেকেই তিনি কিছু একটা করার চিন্তাভাবনা শুরু করেন। তার উত্তম চরিত্র ও সদাচারের কারণে পরিচিত মহলে সবাই তাকে আলামিন বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য আস্থাভাজন আল সিদ্দিক নামে অভিহিত করে। আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা খেয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই হিলফুল ফুজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মাদ এতে যোগদান করেন। এই সংগঠনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তরুণ বয়সে মুহাম্মাদের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেছেন। সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন
সেগুলো ছিল বনিসাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরি চরাতেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। ব্যক্তি মুহাম্মদ অল্প সময়ের মধ্যেই একাজে ব্যাপক সফলতা লাভ করেন। ব্যবসার উপলক্ষে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেনে বেশ কয়েকবার সফর করেন। মুহাম্মদের সুখ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তাও অভিহিত হয়েই তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাবার অনুরোধ জানান। মুহাম্মদ এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ায় অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা মাইশেরার মুখে মুহাম্মাদের সততা ও ন্যায়পরায়ণতায় ভূয়সী প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসায়ের সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধেও অবহিত হন। এক পর্যায়ে তিনি মুহাম্মাদকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বীয় বান্ধবী নাফিসা বিনতে মুরব্বিহরের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাফিসার কাছে শুনে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি তার অভিভাবকদের সাথে কথা বলে জানাবেন। মুহাম্মাদ তার চাচার সাথে কথা বলে বিয়ের সম্মতি স্থাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মাদের বয়স ছিল মাত্র 25 বছর। খাদিজার জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেননি। খাদিজার গর্ভে মুহাম্মাদের 6 সন্তান জন্মগ্রহণ করেছিল, যার মধ্যে 4 জন মেয়ে এবং 2 জন ছেলে ছিল। তাদের নাম যথাক্রমে কাসিম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং আবদুল্লাহ। ছেলে সন্তান 2 জন শৈশবে মারা যায়। মেয়েদের মধ্যে সবাই ইসলামিক যুগ পায় এবং ইসলাম গ্রহণ করে। একমাত্র ফাতিমা ব্যতীত সকলেই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করে। ব্যক্তি মুহাম্মাদের বয়স যখন 35 বছর, তখন কাবা গৃহের পূর্ণ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয়। এভাবে পূর্ণ নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ, পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়, তখন এই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়ে ছিল কোন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেয়া হয়েছিল, কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এ নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 দিন যাবত এই বিবাদ অব্যাহত থাকার পর এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমত অবস্থায় আবু উমাইয়া মাখজুমি নামক এক ব্যক্তি একটা সমাধান নির্ধারণ করেন যে পরদিন সকালবেলা মসজিদে হারামের দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরের দিন মুহাম্মাদ সবার প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং সবাই তাকে বিচারক হিসেবে মেনে নেয়। আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। এই দায়িত্ব পেয়ে মুহাম্মাদ অত্যন্ত সুচারুভাবে ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিদ্যমান প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। ইসলামিক তথ্য অনুসারে 40 বছর বয়সে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন। অর্থাৎ এই সময়ে সৃষ্টিকর্তা তার কাছে বাণী প্রেরণ করেন। আজ জুহরি বর্ণিত হাদিস অনুসারে মুহাম্মাদ সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর মুহাম্মাদ প্রায় মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এমনই একদিন ধ্যানের সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে আল্লাহর প্রেরিত বাণী নিয়ে আসেন এবং তাকে পড়তে বললেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।